আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো বাংলাদেশ সহ বিশ্বের একটি বিষধর সাপ রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপটি নিয়ে। এই সাপের ইংরেজি নাম হলো রাসেলস ভাইপার আর বৈজ্ঞানিক নাম হলো ডাবোয়া রাসেলি। বাংলাদেশের একটি বিষধর সাপ হিসাবে গণ্য করা হয়। এর সবলে অনেক মানুষ মারা যাওয়ার ইতিহাস রয়েছে বাংলাদেশে। রাসেল ভাইপার সাপটির দেহ মোটা, লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক সাপের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার, দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য 1.8 মিটার পর্যন্ত হতে পারে। সাধারণত রাসেল ভাইপার নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত পরিবেশ এবং কিছুটা শুষ্ক পরিবেশে বসবাস করে। এরা নিশাচর, খাদ্য হিসাবে এরা ইঁদুর, ছোট পাখি, টিকটিকি, ব্যাং ভক্ষণ করে থাকে। এরা প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে থাকে। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখ্য একটি অংশ এই চন্দ্রবোরার কামড়ে মারা যায়। এই সাপের বিষ হলো হোমোটক্সিন, যার কারণে কামড় দিলে মানুষের মাংস পচে যায়। এদের বিষদাঁত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ। অন্যান্য সাপ শিকারের সময় শিকারকে কামড় দিয়ে সাথে সাথে খেয়ে ফেলে, কিন্তু এই সাপ তার পরিবার সহ খেতে পছন্দ করে। এই সাপ যখন ভয় পায় জোরে হিসির শব্দ করতে থাকে। বর্তমানে বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চিলং ইত্যাদি দেশে এই সাপকে দেখতে পাওয়া যায়। আগে শুধু বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এই সাপ দেখতে পাওয়া গেলেও বর্তমানে পদ্মা নদীর তীরবর্তী জেলা চরগুলোতে বিস্তার লাভ করেছে। রাসেল ভাইপার ভারত বাংলাদেশের মহাবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। অন্যান্য সাপ যেমন মানুষকে দেখে এড়িয়ে চলার চেষ্টা করে, এই সাপের স্বভাব তার উল্টো। প্রতি বছর উল্লেখযোগ্য মানুষ কেবল এই সাপের কামড়ে প্রাণ হারান। আক্রমণের ক্ষিপ্ত গতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন হিসাবে এই সাপটি পরিচিত। অন্যান্য সাপ সাধারণত ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা হয়, তবে রাসেল ভাইপার সাপ ডিম পারার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়। এরা বছরের যে কোনো সময় প্রজনন করে, সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়। আবার কোনো কোনো রাসেল ভাইপার সাপ 75টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে। প্লাস অ্যান্টি কোয়াগুলান্ট নামক গর্ভপাতকারী এক রোগ নির্ধারণের জন্য এই সাপের বিষ ব্যবহার করা হয়। বাংলাদেশে এই সাপটি বিরল প্রজাতির একটি সাপ। খুব অল্প পরিমাণে এই সাপ বাংলাদেশে রয়েছে। এই সাপটি মারাত্মক বিষধর হওয়ায় এই সাপ থেকে সকলকে দূরে থাকার জন্য অনুরোধ করা হলো। এই সাপটির মাথায় কোনো ফোনা নেই, অনেকটা অজগর সাপের মতো দেখতে এই সাপটি। অজগর সাপ ভেবে ধরতে গিয়ে এই সাপের সবলে অনেকে মারাও গেছেন। তাই আমাদের উচিত এই সাপটি সম্পর্কে সচেতন হওয়া এবং এই সাপটি থেকে দূরে থাকার চেষ্টা করা। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।